हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आज के अपने तैरी कर देखो ए शीतर खूब ऐतिह्यवाही एक पिठा जार नाम दूध चितई पिठा। ए दूध चितई पिठाटी सबार खूब पसंद एवं खेते किन्तु अनेक दारुण। तो आज के अपने ये रेसिपिटी शेयर करब। प्रथम एखे पोलाओ चाल नहीं प्राय दो कप परिमाण एवं प्राय तीन थेके चार घंटा भिजिए रेखे एवं पानी झरिए नहीं। ब्लैंडार जग नहीं निब, ओखाने सबगुलो पोलाओ चाल दिए दीची। अपनारा चाहले एखाने सेद्ध चाल, आतप चाल बा जेकोनो रकमेर चालो दिए पिठाटी तैरी करे निते पारें। एखन आमी सबगुलो चाल दिए दिएछी। एखन आमी दिए दीची प्राय हाफ कप परिमाण बासाय तैरी करा नर्माल भात एवं ता रूम टेम्पारेचारे आछे। साथे दिए दीची परिमाण मतो लवण एवं साथे दिए दीची प्राय वन बाय हाफ स्पून बेकिंग पाउडर एवं साथे दिए दीची प्राय डेढ़ टेबिल चामचर मतो सोयाबीन तेल एवं आमी एखाने परिमाण मतो पानी दीची एवं पानीगुलो अवश्य कुसुम गरम होते हबे। एवं एटा माथाय राखबेन भातेर परिमाण जतटुकु पानीर परिमाणो ठीक ततटुकु होते हबे। এখন আমি সবগুলো ব্লেন্ডার করে নিচ্ছি। তো ব্লেন্ডার করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সবগুলো স্মুথলি ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমি একটি বোলে সবগুলো ঢেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি চামচের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি। আমার মিক্সচারের ঘনত্বটা একটু বেশি মনে হচ্ছে, তাই আমি এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করছি। মনে রাখতে হবে চিতই পিঠার ব্যাটারটি অবশ্যই একটু পাতলা হতে হবে, আবার বেশি পাতলা না, মোটামুটি পাতলা হতে হবে। বেশি ঘন হলে চিতই পিঠাটি খেতে ভালো লাগে না। তো আমার ব্যাটারটি রেডি হয়ে গেছে, এখন একদম পারফেক্ট আছে। এখন কিছুক্ষণের জন্য আমি ব্যাটারটি রেস্টে রেখে দেব। অপর পাশে আমি এখন দুধের শিরা তৈরি করে নিব। আমি এখানে প্রায় এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এবং তা নেড়ে নিচ্ছি, হালকা নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান বাই ফোর কাপ পরিমাণ গুঁড়া দুধ। আমি যেহেতু লিকুইড দুধের ঘনত্ব তেমন রাখবো না, তাই আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করে লিকুইড দুধের ঘনত্ব বাড়িয়ে নিব। এতে করে খেতেও অনেক টেস্টি হবে। আর তাছাড়া যদি লিকুইড দুধ অনেক ঘন হয়ে যায় তাহলে চিতই পিঠা সহজে ডুববে না এবং তা শক্ত থেকে যাবে। তাই দুধের শিরাটি আমি এভাবেই গুঁড়া দুধ দিয়ে ঘন করে নিব। অনেকে এই পর্যায়ে গরম মশলা যেমন দারুচিনি এলাচি দিয়ে থাকে একটু ফ্লেভারের জন্য, কিন্তু আমি তা স্কিপ করেছি কারণ আমার দুধ চিতইর এই দুধের শিরাটা এমনিতেই ভালো লাগে, তাই আমি দিইনি। আপনারা চাইলে তা অ্যাড করে দিতে পারেন। তো দুধগুলো ফুটতে শুরু করে দিয়েছে, এখন আমি ভালো করে নেড়ে নিব। দুধের উপরে যে সরগুলো পড়েছে তা আমি চামচের সাহায্যে এভাবে নেড়ে নেড়ে একসাথে মিক্স করে নিচ্ছি। তো এখন আমি নেড়ে এগুলো ঠান্ডা করে অপর দিকে রেখে দিব। এখন আমি একটি প্যান নিয়ে নিয়েছি এবং ওখানে প্রায় এক কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিয়েছি। চেষ্টা করবেন অবশ্যই ভালো খেজুরের গুড় ব্যবহার করতে। সাথে হালকা একটু পানি দিয়ে আমি খেজুরের গুড়গুলো গলিয়ে পানি করে নিচ্ছি। এভাবে নাড়তে নাড়তে দেখবেন খেজুরের গুড়গুলো পানি হয়ে গিয়েছে এবং এগুলো কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে। যখন দেখবেন এভাবে ফুটতে শুরু করেছে তখন বুঝতে হবে খেজুরের গুড়গুলো রেডি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। অপরদিকে আমি দুধগুলো কুসুম গরম করে নিয়েছি খেজুরের গুড়গুলো দেওয়ার জন্য, কারণ যদি গরম দুধে খেজুরের গুড় দেওয়া হয় তাহলে দুধগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি দুধটি হালকা ঠান্ডা করে নিয়েছি যাতে আঙ্গুল ডোবানো যায় এভাবে, এবং এর পরে খেজুরের গুড়গুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমার মিক্স করা হয়ে গেছে, এখন আমি একটু জাল দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে দুধগুলো গরম থাকে। অন্য পাশে আমি চিতই পিঠা তৈরি করার জন্য চিতই পিঠার ছাঁচ বসিয়ে দিয়েছি এবং তেল আর পানি একটু মিক্স করে
छाचे लागिए दीची एते कोरे जोखन आमी पिठार बैटर छाचे दीब तखन ता नीचे लेगे जाबे ना। तो एखन आमार बैटरटी आमी निये एशेछी। बैटरटी छाचे देयार आगे भालो कोरे चामचेर साहाज्ये एभावे एकटु ऊपर नीच कोरे निते होबे। एते कोरे भेतर एकटी बाबल सृष्टि होबे एबं पिठागुलोतेओ अनेक छिद्र तैरी होबे। तो आमी एखन बिस्मिल्लाह कोरे एक चामच कोरे कोरे बैटरगुलो छाचे दिए दिच्छी এবং ছাঁচটি অবশ্যই আধা ঘন্টা আগে থেকে চুলায় বসিয়ে গরম করে নেবেন। এতে করে পিঠাগুলো তাড়াতাড়ি হবে। পিঠা দেওয়ার পরে চুলার হিট অবশ্যই মিডিয়াম লোতে রাখবেন। তো এখন আমার পিঠাগুলো দেওয়া হয়ে গেছে। এখন একটি ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য অপেক্ষা করব পিঠা তৈরি হতে। 4-5 মিনিট পর ফিরে এসেছি। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন পিঠাগুলো পারফেক্টলি কুকড হয়ে গিয়েছে এবং মাশাআল্লাহ অনেক ফুলেছে এবং নিচে লেগেও যায়নি। নিচের দিকটি খুব ক্রিসপি হয়েছে এবং উপরের দিকটি অনেক সফট হয়েছে। পানি আর তেল একসাথে মিক্স করে দেওয়ার কারণে ছাঁচের নিচের দিকে কিন্তু পিঠা লেগে যায়নি এবং তা খুব স্মুথলি উঠে আসছে। এভাবে করে আমি সবগুলো পিঠা একটি ছুরির সাহায্যে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন অনেক ছিদ্রযুক্ত চিতই পিঠা খুব সহজে তৈরি হয়ে গেল। এখন আপনাদেরকে একটি ছিঁড়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক সফট হয়েছে এবং ভিতরে অনেক ছিদ্র সৃষ্টি হয়েছে। এভাবে করে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। অন্য পাশে আমি যে দুধের শিরা তৈরি করে রেখেছি তা গরম আছে। পিঠা তৈরি করার পর পরে দুধের শিরায় আমি পিঠাগুলো এভাবে উল্টিয়ে দিয়ে দিব। উল্টিয়ে দিলে পিঠার মধ্যে দুধের শিরা খুব সহজে ঢুকতে পারে। এভাবে করে দিয়ে আমি আবার ঢাকনা লাগিয়ে দিব। যে গরম ভাপটি পিঠার মধ্যে যাবে তাতে করে পিঠার মধ্যে দুধের শিরা ঢুকে যাবে। তো আমার সবগুলো পিঠা দুধের শিরায় দেয়া হয়ে গেছে। এখন আমি 4 থেকে 5 ঘন্টার জন্য এভাবে রেখে দিব। যত বেশিক্ষণ রাখবেন এতে করে পিঠার মধ্যে দুধের শিরা ভালো করে ঢুকতে পারবে। তো 4 থেকে 5 ঘন্টা পরে ফিরে এসেছি। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো দুধ অনেকটাই টেনে নিয়েছে এবং পিঠাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আমি সবশেষে দুধ চিতের উপরে একটু নারকেল কোরানো দিয়েছিলাম সৌন্দর্য এবং ফ্লেভারের জন্য। আপনারা চাইলে তা অ্যাড করতে পারেন। এখন আমি একটি পিঠা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে এবং অনেকটাই জুসি হয়েছে এবং দেখে বোঝা যাচ্ছে দুধের শিরাগুলো ভালো করে পিঠার মধ্যে ঢুকে গিয়েছে এবং খেতেও অনেক দারুণ হয়েছে। তো আশা করি আজকের এই দুধ চিতই পিঠার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।